ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলায় বেশ কিছু আপডেট সামনে এসেছে এবং বিশেষ করে একটি তথ্য শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওতে এলাম। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, বেশ কিছু ডকুমেন্ট আরও অ্যাড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যেটা ডায়েরি নাম্বার যেটা রাজ্য সরকার করেছে, এখানে দেখুন আজকের ডেট 24 নভেম্বর, এই সমস্ত ডেটে বা কালকেও একটা ডেট আছে 23 নভেম্বর, তো এই সমস্ত ডেটে বেশ কিছু ডকুমেন্ট এখানে আরও অ্যাড করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা গেল একটা বিষয়। এবার যে বিষয়টি মেন বলার জন্য আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে এই ডিএ মামলার অন্যতম যে পিটিশনার সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, তার যিনি সভাপতি মাননীয় দেবাশিস শীল মহাশয়ের সাথে আমার কথা হলো। তো যদি কোনো শিক্ষক সংগঠন বা অন্য কোনো সংগঠন এই ডিএ মামলায় অ্যাডেড পার্টি হতে চান, সেক্ষেত্রে উনি সরাসরি পরিষ্কার আমাকে জানিয়েছেন ওনার সাথে যোগাযোগ করার জন্য, এবং ওনাদের যিনি আইনজীবী মিস্টার গুড্ডু সিং তার সাথে উনি কথা বলিয়ে দেবেন যে সংগঠনরা অ্যাডেড পার্টি হতে চাইছেন, এবং যদি সেক্ষেত্রে কোনো সুযোগ থাকে তো সেটা সরাসরি আইনজীবীর সাথে ওনারা কথা বলে নেবেন। এবং আরও একটি বিষয় উনি বলেছেন যে SLP কিন্তু এখনও গৃহীত হয়নি, যেটা শোনা যাচ্ছে একদম প্রধান বিচারপতির এজলাসে, সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে আগামী সোমবার দিন অ্যাডমিশনের শুনানি আছে, আদৌ এটা গৃহীত হবে কি না। তো যদি খারিজ হয়ে যায় তার কোনো প্রশ্নই নেই, কিন্তু যদি গৃহীত হয় সেই সময়ে অ্যাডেড পার্টি হওয়াটা সম্ভব কি না সেটাই ওনাদের যিনি আইনজীবী আছেন তার সাথে সরাসরি কথা বলিয়ে দেবেন। তো এই আপডেটটা উনি আমাকে বলেছেন বা উনি এটা এই তথ্য শেয়ার করতেও বলেছেন সকলের সাথে, আমি যে কারণে এই ভিডিওটা নিয়ে এলাম। যদি কোনো শিক্ষক সংগঠন আগ্রহী হন আপনারা ওনার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।